নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো 2023 সালের, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। আজকে আমি ইতিহাসের টোটাল দুখানা সেট সলভ করাবো, পেজ নম্বর 170 এবং পেজ নম্বর 173 নম্বর পেজ। তো দেখো, এটা বালুরঘাট স্কুল আছে, ঠিক আছে? তো দেখো, তার তো এটা বালুরঘাট স্কুলের কোশ্চেন পেপার আছে ইতিহাসের। ফার্স্ট প্রশ্ন 1.1 এ কে কে দেশ বলা হয়, অ্যান্সার হবে খয়ের আনসার স্কটল্যান্ডকে। 1.2 এর অ্যান্সার হবে খয়ের। 1.2 তে কী বলেছে, মোহিনী নাট্যম নাচটি যে প্রদেশের অ্যান্সার হবে খয়ের আনসার কেরলের। 1.3 তে ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন, অ্যান্সার হবে খয়ের আনসার মেকলে। 1.4 নববঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন, অ্যান্সার হবে খয়ের আনসার ডিরোজিও। 1.5 এর অ্যান্সার হবে খয়ের আনসার ডেভিড হেয়ার। পরের প্রশ্ন বলেছে 1.6 এ নীলকরদের অত্যাচারের তথ্য জানা যায়, অ্যান্সার হবে খয়ের আনসার সোমপ্রকাশ পত্রিকায়। পরের প্রশ্ন 1.7 এ সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয়, অ্যান্সার হবে খয়ের আনসার 1763 খ্রিস্টাব্দে। 1.8 এ জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে খয়ের আনসার দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে। পরের প্রশ্ন কী বলেছে, 1.9 এ বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, অ্যান্সার হবে খয়ের আনসার 1875 খ্রিস্টাব্দে। 1.10 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন, অ্যান্সার হবে খয়ের আনসার কার্ল মার্ক্স। 1.11 এ ভারতের হাফটন ব্লক পদ্ধতি প্রবর্তন করেন, অ্যান্সার হবে খয়ের আনসার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন 1.12 তে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের আনসার সিভি রমন। পরের প্রশ্ন কী বলেছে, 1.13 অ্যান্সার হবে খয়ের আনসার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.14 এর অ্যান্সার হবে খয়ের আনসার লালা লাজপত রায়। 1.15 এর অ্যান্সার হবে খয়ের আনসার মালাবার উপকূলে। 1.16 এর অ্যান্সার হবে খয়ের আনসার ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.17 এর অ্যান্সার হবে খয়ের আনসার গান্ধীজি। পরের প্রশ্ন বলেছে 1.18 এর অ্যান্সার হবে খয়ের আনসার লীলা নাগ। 1.19 এর অ্যান্সার হবে খয়ের আনসার বল্লভ ভাই প্যাটেলকে। 1.20 তে কী বলেছে, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন, অ্যান্সার হবে খুজবন্ত সিং। পরের প্রশ্ন কী বলেছে, এবার আমি বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন 2.11 এ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম, অ্যান্সার হবে জীবনের ঝরা পাতা। পরের প্রশ্ন কী বলেছে, 2.12 তে বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত। পরের প্রশ্ন 2.13 তে দিকু কাদ্রে বলা হয়, অ্যান্সার হবে সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুৎখোর জমিদারদের দিকু বলা হতো। পরের প্রশ্ন 2.14 এ ভারতসভা কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যেটা 1876 খ্রিস্টাব্দেই ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? পরের প্রশ্ন কী বলেছে, উপবিভাগ 2.2 তে ভুল বা ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে, বলেছে হুতুম প্যাঁচার নকশার লেখক ছিলেন ঈশ্বর গুপ্ত, এটা ভুল আছে। পরের প্রশ্ন 2.22 তে কী বলেছে, বঙ্গভাষা প্রকাশিকা সভা 1838 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এটা ভুল আছে, কারণ বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং জমিদার সভা 1838 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। 2.23 তে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা ভুল আছে, সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। 2.24 এ ভারতবর্ষীয় বিজ্ঞান সভা এর প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার, এটা কি আছে, ঠিক আছে। এবার আমি নেক্সট প্রশ্ন সলভ করাবো। তো দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক, অ্যান্সার হবে তিনের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 2.32 তে কী বলেছে, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে চারের অ্যান্সার মানবেন্দ্রনাথ রায়। ডন সোসাইটির প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার সতীশচন্দ্র মুখোপাধ্যায়। কাশ্মীরের মহারাজা, অ্যান্সার হবে একের অ্যান্সার হরি সিং। তো দেখো, একটুখানি ভুল আছে যেহেতু বাচ্চা ছেলেমেয়েরা করেছে, ঠিক আছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি সেট 14 নিয়ে আলোচনা করব। তো দেখো, পেজ নম্বর 173 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। 1.1 এ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে খয়ের আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.2 তে অ্যান্সার হবে খয়ের আনসার মেঘে ঢাকা তারা। 1.3 তে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে খয়ের আনসার 1817 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.4 এর অ্যান্সার হবে খয়ের আনসার রামমোহন রায়। 1.5 এর অ্যান্সার হবে খয়ের আনসার অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.6 এর অ্যান্সার হবে খয়ের আনসার 1783 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে, 1.7 এর অ্যান্সার হবে খয়ের আনসার লুই বোনার্ড।
1.8 এর অ্যান্সার হবে গণেশার বিবেকানন্দ, 1.9 এর অ্যান্সার হবে করেন্সার 1843 খ্রিস্টাব্দে, 1.10 এর অ্যান্সার হবে করেন্সার লর্ড রিপন, 1.11 এর অ্যান্সার হবে ঘরেন্সার রংপুর, 1.12 এর অ্যান্সার হবে আমাদের চার্লস উইলকিন্সকে, মানে বাংলার গুটেনবার্গ বলা হয়। পরের প্রশ্ন কী বলেছে 1.13, 1.13 অ্যান্সার হবে ভারতের মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল, অ্যান্সার হবে গোয়ারেন্সার চম্পারণে। পরের প্রশ্ন কী বলে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন, অ্যান্সার হবে গোয়ারেন্সার মানবেন্দ্রনাথ রায়। 1.15 এর অ্যান্সার হবে গোয়ারেন্সার যুক্তপ্রদেশ, 1.16 এর অ্যান্সার হবে গোয়ারেন্সার কমলাদেবী চট্টোপাধ্যায়, 1.17 এর অ্যান্সার হবে গোয়ারেন্সার বাঘা যতীন, 1.18 এর অ্যান্সার হবে গোয়ারেন্সার উষা মেহতা, 1.19 এর অ্যান্সার হবে গোয়ারেন্সার মোম্বে, 1.20 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার প্রফুল্ল চক্রবর্তী। এবার আমি বিভাগ খ সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন 2.11 ইকো ফেমিনিজম বা নারীবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে চার্লস ফুরিয়ে। পরের প্রশ্ন কী বলেছে 2.12 পরের প্রশ্ন বলেছে 2.12 বাংলায় প্রথম বিধবা বিবাহের পাত্র কে ছিলেন, অ্যান্সার হবে নারায়ণচন্দ্র। পরের প্রশ্ন 2.13 স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্ত। 2.14 মহর্ষি দাতব্য চিকিৎসালয় কোথায় স্থাপিত হয়, অ্যান্সার হবে শিয়ালদায়। পরের প্রশ্ন কী বলেছে এবার আমি উপবিভাগ 2.2 নিয়ে আলোচনা করব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হলেন সুভাষচন্দ্র বোস, এটা কিছু ভুল আছে। 2.22 ফরাজি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী, এটা ভুল আছে। 2.23 ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং, এটা ভুল আছে। 2.24 স্বামী বিদ্যানন্দ বিহারের মধুবনীতে কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন, এটা কি স্যার ঠিক আছে। তো দেখো এবার আমি পরের প্রশ্ন সলভ করাবো। তো দেখো উপবিভাগ ক্ষয়স্তম্ভ 2.3 প্রশ্ন কী বলেছে 2.3 অনেক একাডেমিক অ্যাসোসিয়েশন এর অ্যান্সার হবে আমাদের ডিরোজিও, ইন্ডিয়ান লীগ এর অ্যান্সার হবে আমাদের একের অ্যান্সার শিশির কুমার ঘোষ, জাতীয় শিক্ষা পরিষদ এর অ্যান্সার হবে আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর, তারপরে আছে নারী কর্ম মন্দির এর অ্যান্সার হবে আমাদের তোমার আছে উর্মিলা দেবী। তো বুঝতে পারছো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো এর অ্যান্সার হবে ব্যাখ্যা 2, ব্রিটিশ সরকার ভারতের শাসনভার একটি বাণিজ্য প্রতিষ্ঠানের হাতে রাখা নিরাপদ বলে মনে করেনি। পরের প্রশ্ন কী বলেছে 2.52 এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে, ভূস্বামী ধনী কৃষক শ্রেণী ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন। ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি। 2.53 বিবৃতির আমাদের কী বলেছে একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে। তো দেখো এর ব্যাখ্যা 2 হবে এটি ছিল একটি কৃষক আন্দোলন। 2.54 এর বিবৃতি বঙ্গভঙ্গের বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেন। তো দেখো এর ব্যাখ্যা 3 হবে এর দ্বারা হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে চেয়েছিলেন। ঠিক আছে এবার আমি পরের সেট নিয়ে আলোচনা করব। তো দেখো 2.51 এর বিবৃতির কী বলেছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক ও ধর্মীয়। তো দেখো এই যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যার ভিতরে ব্যাখ্যা 3 কী বলেছে ইংরেজ কোম্পানি সন্ন্যাসীদের কাছে মাথাপিছু তীর্থ কর আদায়ের দাবি জানিয়েছিল। ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে 2.52 কী বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছেন। তো দেখো এখানে যে অপশান আছে এর অপশানের ভিতর থেকে এর অ্যান্সার হবে ঔপনিবেশিক প্রশাসনকে সমালোচনা করার জন্য। 2.53 আমাদের বিবৃতি আছে এর ব্যাখ্যা আমাদের কী বলেছে দেখো বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল, ব্যাখ্যা 1 কী বলেছে এই আন্দোলনের ভিত্তি ছিল অহিংস সত্যাগ্রহ, ব্যাখ্যা 2 কী বলেছে এই আন্দোলনের নেতারা ছিলেন সহিংস। তো দেখো এর ব্যাখ্যা 3 হবে সর্দার বল্লভভাই প্যাটেলের সাংগঠনিক শক্তিতে। 2.54 কী বলেছে গুজরাটের সবরমতী আশ্রম থেকে পায়ে হেঁটে গান্ধীজি ডান্ডিতে পৌঁছান,
এর ব্যাখ্যা কত হবে জানো? এর ব্যাখ্যা হবে আমাদের লবণ আইন ভঙ্গের জন্য, লবণ আইন ভঙ্গের জন্য।